এখন বিকেল 4:30 আর এখন প্রত্যেকটা বাড়িতে আজকের দিনটা সিওভিডি রিলিফের জন্য প্রত্যেকটা বাড়িতে এতে বিকেলবেলা সবাই কাঁসর ঘন্টা বাজাচ্ছে, সবাই এখানে কাঁসর ঘন্টা বাজাচ্ছে। রিয়েলি ওয়ান অফ দ্য পিপল। কেন বাজাচ্ছ ক্যামেরা গুলো, কেন বাজাচ্ছ? আমরা ডক্টরদের সাপোর্ট করছি, তাই জন্যই আমরা এটাকে বাজিয়ে ডক্টরদের সাপোর্ট করছি। তুমি, তোমার নাম কি? স্নিগ্ধা। তোমার? আমার নাম অরিত্রী ঘোষ। অরিত্রী, তো যে ডক্টররা যে নার্সরা কাজ করছে এবং করোনা ভাইরাসের এই জিনিসটা থেকে আমাদের বারবার করোনা ভাইরাসের এগেইনস্ট আমরা সবাই মিলে লড়ছি, সেভ করছি আমাদের ওয়ার্ল্ড। অ্যাজ এ সিটিজেন আমরা প্রত্যেকটা নাগরিক চাইছি যে আমাদের ওয়ার্ল্ডকে আমরা সাপোর্ট করছি, যে আমাদের ওয়ার্ল্ডকে আমাদের একটা যে মারণ আমাদের যে রোগ এসছে তার থেকে আমরা নিজেদেরকে সেভ করতে চাইছি। যে একটু কোনো ওষুধ নেই মানুষই পারে, যে একমাত্র মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যে যেটুকু পারছি আমরা, এটাকে আমরা এগেনস্টে গিয়ে যতটুকু পারছি আমরা এটাকে সাপোর্ট করার চেষ্টা করছি। এই রোগটার বিরুদ্ধে আমরা নিজেদের বাড়ির মধ্যে হোম স্টে করে আমরা নিজেদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছি। এটা আমি এখন উত্তরপাড়া, এটা আমার পাড়ায়, উত্তরপাড়া 2 নম্বর কলোনিতে। এটা এখানে আমাদের বাসিন্দারা, এখানে আমরা সবাই এখানে করোনা ভাইরাসের এগেনস্টে লড়বার জন্য এবং যারা এটা হেল্প করছে এটাকে লড়ার এগেনস্টে, প্রত্যেকে বাড়িতে থেকে হোম স্টে করে আমরা এটা বলছি যে আমরাও লড়ে আমরাও লড়ছি। উই আর ফাইটিং ব্যাক এগেনস্ট সিওভিডি 18। তাও দেখতে পাচ্ছি পুরো ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রত্যেকটা জায়গায় কাঁসর থালা বাজিয়ে এখানে প্রত্যেকে সাপোর্ট করছে। রোজই রাস্তায় পুরো দেখতে পাই হঠাৎ করে প্রত্যেকটা বাড়িতে এখন শাঁখ ঘন্টা এবং প্রত্যেকটা জিনিস বাজিয়ে সাপোর্ট করা হচ্ছে। বাড়ির লোকেরা বিশেষ করে এখন কাঁঠাল বাগান বাজার এটা এবং স্টেশন রোডে ওইখানে প্রত্যেকটা জায়গায় কাঁসর থালা বাজিয়ে যে আমরা এই জিনিসটাকে ফাইট ব্যাক করবো। এর আগে ব্ল্যাক ডেথও হিউম্যান রেসকে এক্সটিংক্ট করতে পারেনি, তো করোনা ভাইরাস কি পারবে? খালি হ্যাঁ, আমাদের আরো বেশি সচেতন থাকতে হবে আর এই জিনিসটাকে কিছু প্রিকশন কিছু রেস্ট্রিকশন মেনে রেখে আমাদের ফাইট ব্যাক করতে হবে। এখন বাড়িতে থাকতে হবে, বাড়িতে থেকে যতটা সম্ভব টাচ দূরত্ব বজায় রেখে কাছে না এসে প্রবলেমটা আছে। রাস্তায় বেরোলে আমরা ট্রেনে বাসে যখনই উঠছি ট্রেনের হ্যান্ডেল ধরে উঠছি, সিটে বসছি, বাসে উঠছি, টাকা বিশেষ করে টাকা যখন হাতে দিচ্ছি সবসময় সেটা বিশেষ করে টাকা যেটা আমার যেটা মনে হয় যে টাকাটা দিয়ে আরও বেশি ছড়াচ্ছে টাচের ব্যাপারটা। এখানে বাড়িতে দেখছি সব বাচ্চারা বারান্দা এসে যেটা হওয়ার কথা ছিল প্রত্যেকটা ফ্ল্যাটে পাড়ায়। এটা আমি আমাদের পাড়া দেখাচ্ছি, উত্তরপাড়া, কোথরং, মাকলা, উত্তরপাড়া, কোথরং, মাকলা সোসাইটি, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি দেখছো। এটা হচ্ছে আমার ফ্ল্যাট, আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছি শাঁখ বাজাচ্ছে এখানে, শাঁখ কাঁসর থালা বাসন বাজিয়ে। মোট কথা এই জিনিসটা এটাই যে এই আওয়াজটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা লড়ছি এই আওয়াজটা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো আজকালকার এখনকার যুগে বাচ্চারা দেখছি বেশি
বাজাচ্ছ কেন বাজাচ্ছ আজকে শাক আমটা কেন বাজাচ্ছ বলো বলো কেন বাজাচ্ছ বলো ভাইরাসের জন্য বাজাচ্ছ কেটে যায় ভাইরাসের জন্য রাতে কেটে যায় তোমার নাম কি তোমার নাম শর্মিলা গোস্বামী বাজাও বাজাও তোমার নাম শিকা দাস বাহ বাহ তুমি কিছু নিয়ে বাসা ঠালা ঠালা কিছু নিয়ে যাওয়া দিই পারো এখানে দেখতে পারো যে পাড়ার আমাদের পাড়ার প্রত্যেকটা লোকজন বাইরে এই সময় বেরিয়ে এসেছে রাস্তায় এবং বেরিয়ে এসে প্রত্যেকে এটাই এটা আমাদের মানুষদের আওয়াজ যে আমরা কিভাবে লড়ছি রোগটার এগেনস্টে আমরা লড়বো এবং লড়ে এই জিনিসটাকে ওভারকাম করবো আমরা দেখি প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই কেন বাজাচ্ছেন কেন বাজাচ্ছেন বলুন একটু ক্যামেরা কেন বাজাচ্ছেন Bye, man. Party politics, বুঝি না রে বাবা আমার যেটা মনে হয় যে মানুষ আমরা যে লড়ছি করোনা ভাইরাসের এগেনস্টে এবং আমরা লড়বো এবং সব একত্রিত হয়ে আমরা ফাইট ব্যাক করব তার জন্যে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে সব কিছু স্যাক্রিফাইস করে আমাদের বাড়িতে বসে থাকতে হবে কিন্তু আমরা এই জিনিসটাকে ফাইট ব্যাক করবো পার্টি না কোনো পলিটিক্স না কোনো কিছু না মানুষ প্রত্যেকটা মানুষ এক হয়ে মনুষ্য সমাজ এক হয়ে তো এই জিনিসটা করবো হঠাৎ করে আমি বাড়িতে বসেছিলাম হঠাৎ করে যখন কানে আমার এলো সাউন্ডটা তখন এলো যদি দেখি শাক বাজছে বাড়িতে শাক বাজছে This is Rivu Sourav, Banerjee from Uttarpara. Kolkata to have you know the key. The Pura Matra, the number of the country.